আখিরাতের গাটিশন মুহের মধ্যে প্রথম গাটি হলো কবর ফামাননা জামিনহু যে ব্যক্তি কবর নামক প্রথম গাটি থেকে মুক্তি পাবে ফামা বাদু আইসারু মিনহু ওই ব্যক্তির পরবর্তী গাটিগুলো আরো সহজ হয়ে যাবে ওয়া ইল্লাম ইয়ানজু যে ব্যক্তি প্রথম গাটি থেকে মুক্তি পাবে না ফামা বাদু আশাদদু মিনহু তার পরবর্তী গাটিগুলো আরো কঠিন হইয়া যাবে শুধু তাই নয় তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما رايت منظرا الا والقبر افزع منه আল্লাহর নবী বলেছেন হে আমার উম্মতেরা আমি এই দুই চোখ দিয়ে যত দৃশ্য দেখেছি যত জিনিস দেখেছি এর মধ্যে কবরের চেয়ে ভয়াবহ দৃশ্য আমি নবী এই দুই চোখ দিয়ে আর দেখি নাই মানে আমার দেখার মধ্যে সবচেয়ে ভয়াবহ দৃশ্য হলো কবরের দৃশ্য তাহলে কবরটা কেমন এই কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে আমার খবর নেই

আল্লাহর নবী বলেছেন কবর ডাক দিয়ে বলে আমি কিন্তু অন্ধকার ঘর এই অন্ধকার ঘরে তুমি আলোকিত করবে কিভাবে আল্লাহর নবী বলেন ফানাবদির লি বিসলাতিল লাইল রাতের বেলায় বেশি বেশি নফল নামাজ পড়ো রাতের বেলায় বেশি বেশি নমাজ নফল নামাজ পড়লে আল্লাহ তাআলা এই নফল নামাজের বিনিময়ে তোমার কবরকে আলোকিত করে দিবে সুবহানাল্লাহ কবর তিন নাম্বার বলে আনা বাইতু তুরা আমি কিন্তু মাটির ঘর ও আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন কবর ডাক দিয়ে বলে আমি কিন্তু মাটির ঘর তুমি কিন্তু শোয়ার সময় একটা লেপ লাগে একটা দুশক লাগে দুশকের উপর কাপড় লাগে তুমি কিন্তু লেপ ছাড়া ঘুমাইতে পারো না তুমি কিন্তু দুশক ছাড়া ঘুমাইতে পারো না তুমি কিন্তু চাদর ছাড়া ঘুমাইতে পারো না সুতরাং আমি কিন্তু মাটির ঘর

সাব বীজচukamর দেওয়ার পরে তোমার গায়ে ব্যথা হবে তোমার শরীরে ব্যথা হবে এই ব্যথার প্রতিশোধক তুমি পৃথিবীর জমিন থেকে নিয়ে আসো ব্যথার কি নিয়ে আসো প্রতিশোধক নিয়ে আসো ঔষধ নিয়ে আসো ঔষধ কি আনা বাইতুল

কবর জগৎকে সহজ করে দিবে আল্লাহ তালা এই কবরের সাপ থেকে তোমাকে হেফাজত করবে কবর পাঁচ নম্বরে ডাক দিয়ে বলে আনা পাই তুসু আলিম আলিকারি কি আমি কিন্তু মুনকার নেকিরের প্রশ্নের ঘর ও আল্লাহর বান্দারা যখন কবরের ভিতরে রেখে দিবে আল্লাহর হাবিব বলেন আতানি মালাকান বান্দা বান্দিকে যখন কবরের ভিতরে রেখে দেয় তখন দুইজন ফেরেশতা আসে ফায়ুকাইদানিহি আল্লাহর বান্দা কি উঠাইয়ে বসায় ফায়াকুলান অতঃপর এই দুই ফেরেশতা বলে মার রব্বুকা তোমার রব কে দুই নম্বরে বলে ওমা দিনুকা তোমার দিন কি তিন নম্বরে বলে ওমান নাবিয়ুকা তোমার নবী কে এই তিনটি প্রশ্ন তোমাকে কবরে ভিত করা হবে এই প্রশ্নগুলো তোমাকে কবরে ভিত করা হবে এই কবরের তিন প্রশ্নে তোকে তুমি যদি বাঁচতে চাও কবর ডাক দিয়ে বলে ফাকসির আলা জহরি যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কবর বলে তোমার কবরের প্রশ্নের উত্তর যদি সহজ করতে চাও আল্লাহর জন্য তুমি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করো قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة جد قام وتردن قام يؤتى بأهل الصلاة الله تعالى نمازي بكتير در کے دورے دورے نہیں آج بین فیوفاونا اجورهم بالمیزان نمازی بكتی در نماز میزان ارفلنا اٹھئیا اللہ تعالى نمازی ثم يؤتى بأهل الصوم अल्लाह ताला रोजा दर व्यक्ति देर के नियाज बेल रोजा दर व्यक्ति देर रोजा मिजानिर अल्लाह उठाईया अल्लाह ताला तादेर के पुरुषों ने किधर कर

আল্লাহ তালা যখন অসুস্থ ব্যক্তিদেরকে নেকি দিবেন সুস্থ ব্যক্তিদেরা বলবিহারে আমি যদি অসুস্থ ব্যক্তি হতাম আমি যদি অসুস্থ হতাম আল্লাহ তাআলা আমাকে নেকি দান করতেন কত নেকি দিবেন মিন কাসরাতি সাওয়াবিল্লাহি তাআলা আল্লাহ তাআলা অসুস্থতার কারণে ওই ব্যক্তিকে অগণিত নেকি দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নিয়ামত বরং অসুস্থতা বড় নিয়ামত সুবহানাল্লাহ আরেকটি হাদিস শুনুন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যা বলা হয় হাফিজ হাদিস আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর হাবিব বলেছেন ইয়া কউল আল্লাহ তাআলা বলেন ইন্নী লা উখরিজু আবদাম মিন ইবাদি মিন আদ-দুনিয়া আমি আল্লাহ আমার কোনো বান্দা বান্দীদেরকে পৃথিবীর জমিন থেকে বের করে নিয়া আসিনা যে আমি আল্লাহ চাই আমার বান্দার জীবনের গুণামাফ করে দেবো আমি আল্লাহ চাই আমার বান্দার জীবনের গুণা maaf করে দেব আমি আমার বান্দাদেরকে পৃথিবীর জমিন থেকে বের করে নিয়ে আসি না ইল্লা আকবাদু লাহুম মিন সাইয়াতিহি বিসাকামিন ফি জাসাদিহি আমি আল্লাহ আমার বান্দাদেরকে তার দেহের মধ্যে অসুস্থতা দিয়া বান্দার গুণাগুলো ক্ষমা করে দেই এবং শান্তির জীবন অশান্তির জীবন দিয়া আমি আল্লাহ তার রিজিকের মধ্যে অভাব দিয়া বান্দার নেকি গুণাগুলো নষ্ট করে দেই আমি আল্লাহ

পেশানি আপনার গোনা মাফ করার জন্য এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইজ্জতি ওয়া জালালি আমি আল্লাহর ইজ্জতের কসম আমি আল্লাহর বরকতের কসম লা উখরিজু আবাদাম মিন ইবাদি আমি আল্লাহ আমার বান্দাকে পৃথিবীর জমিন থেকে বের করে আনি না ওয়া আনা উরিদু আন লা আগফিরা লাহু যে আমি চাই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করব না ইল্লা ওয়ফায়তু মিন হাসানাতিহি আমি আল্লাহ তার জীবনের সমস্ত নেকিগুলো শেষ করে দেই কিভাবে শেষ করে দেই বিসিহ আতিম বি জাসাদিহি তার শরীরে সুস্থতা দান করিয়া আরাম আয়েশের জীবন দিয়া আমি আল্লাহ তাকে চিন্তা পেরেশানি থেকে মুক্ত করিয়া তার নেকিগুলো শেষ করে দিন ওয়া ইন বাকি আলাইহি মিন হাসানাতিহি এরপরেও যদি বান্দার কোন নেকি বাকি থাকিয়া যায় ওয়া হাক্কু ইনদাল মাউতি তার মৃত্যুর সময় আমি আল্লাহ সহজে মৃত্যু দিয়া তার নেকিগুলো শেষ করে দিই

আমি আল্লাহ কোনো বান্দাবানকে যখন অসুস্থতা দেই রিজিকের মধ্যে অভাব দেই চিন্তা পেরেশানি দেই আমার বান্দা বলে কায়াকুল রাব্বি আহানান আমার রব আমাকে অপমান করেছে আল্লাহ বলেন আরে না বান্দা আমি আল্লাহ তোমাকে অসুস্থ দিয়ে অপমান করি নাই রিজিকে অভাব দিয়ে অপমান করি নাই তোমাকে পেরেশানি চিন্তা দিয়ে অপমান করি নাই বরং আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো দুনিয়াতে পরিষ্কর করে দেই সুবহানাল্লাহ তাহলে অসুস্থতাও কি আওয়াজ দিয়ে বলে নিয়ামত সুস্থতাও নিয়ামত অসুস্থতাও নিয়ামত বরং অসুস্থতা বড় নিয়ামত সুবহানাল্লাহ মুহতারম হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুমিনুনের ৯৯ নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকটি আয়াত কালিমা তেলাওয়াত করেছি একজন অপরাধী পাপী গুনাহগার পাপিস্ট ব্যক্তি তার মৃত্যু থেকে শুরু করে একবারে জাহান্নামে পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলার সাথে তার যে মুআমালাত হবে কথাবার্তা হবে এই সম্পূর্ণ কথাবার্তা মুআমালাত আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেন হাতা ইজা জা আহদুল মাউত

এরপরে কি হবে এ পর্যন্ত আলমে বর্জক কবর জগৎ কবর জগৎ শেষ হওয়ার পরে কি হবে ফিদান অতপর যখন ইসরাফিল দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন ফালা আনসা বাবাইনাহুম তখন তার রক্তের সম্পর্কীয় যারা রয়েছিল তার বাবা তার ভাই তাই তার আপনজনেরা ফালা আনসা বাবাইনাহুম ইয়াউমাইদিন ওয়া লা ইতাসাআলুন তার কোন খবর নেবে না তাকে জিজ্ঞাসাও করব না বাবা সন্তানকে জিজ্ঞাসাও করবে না ও সন্তানাম তোমার কি অবস্থা মা সন্তানকে জিজ্ঞাসাও করবে না ও সন্তান তোমার কি অবস্থা فلا أنساب بينهم يومئذ ولا يتساءلون فأما من سقلت موازينه بندر عمل ما تهبه ميزان الفلا يطلوه فأما من سقلت موازينه فأولئك هم المفلحون زارني نكير الله بريه به الله بلنه يبكتيه وأما من خفت موازينه

বিশ্বাস আছে কিন্তু পরিপূর্ণ ইकीन আমাদের নাই এই কবর সম্পর্কে যদি আমাদের অভিজ্ঞতা থাকতো। গোনার কাজে আমরা গোনার কাজে আমরা অগ্রসর হতাম না মুতারাম হাজirin আল্লাহর নবীর একজন সাহাবি এবং বীর জামাই হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তালাম সম্পর্কে হাদিস শরীফে এসেছে তিরমিজি শরীফের হাদিস ও আন উসমান কান ইদা ওয়াকফ আলা ক্ববরিন কিসের জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে তার কবরে আযাব থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন হাশরের মাটি কঠিন বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন ইদা কান ইয়াউমুল কিয়ামতি যেদিন কিয়ামতের দিন কায়েম হয়ে যাবে ইউতা বিল রাজুল ইলাল মিজান ব্যক্তিকে মিজানের পাল্লার দিকে নিয়ে যাওয়া হবে ফায়াকুল লাহু tis'atu wa tis'ina sijillah এই ব্যক্তির 99টা আমলের খাতা বের করা হবে কয়টা আমলের খাতা 99টা আমলের খাতা কয়টা আমলের খাতা 99টা আমলের খাতা

লিপিবদ্ধ করে নিরানব্বইটা আমলের ডায়েরি হয়ে গেল

আরে খারি কালিমার কত দাম সালামের চরম শত্রু শত্রু নাম কি ফেরাউল নাম কি বলে ফেরাউল ভালো মানুষ ছিল না এক নম্বরে কি বলে এক নম্বরে জানল না এই ফেরাউন আল্লাহ তালা তাকে ধ্বংস করলেন লাম্মা আযরাকুম ফেরাউন আল্লাহ তালা যখন ফেরাউনকে নীল নদে মারলেন নীল নদে ডুবাইলেন তার দলবল সহ নীল নদে সুবাইয়া মারলেন ও আনজা মুসা আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামকে নাজাত দিলেন ক্বাল মুসা মুসা আলাইহিসসালাম বললেন ইয়া ও আমার প্রভু দুల్లানি আলা আমালিন আমাকে এমন একটা আমলের কথা বলে দিন আপনি যে আমাকে অগণিত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের সুপুর আদায় হয়ে যাবে এমন একটা আমলের কথা আমাকে বলে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতের শুকুর আদায় হয় এমন একটা আমলের কথা আমাকে বলেন

قال الله تعالى الله تعالى موسى عليه السلام كي يا موسى هي موسى لو اديت سبع سماوات وسبع ارضين في كفه شتبك اسمان شتبك زمين جدي ایک پلا رکھا ہے ولا اله الا الله في كفه اخرى اوپر پلا جدي لا اله الا الله رکھا ہے الله تعالى بولن لا اله الا الله تقول لا اله

বান্দার জবান বন্ধ হয়ে যায় আমরা আঞ্চলিক ভাষায় বলি জব বন্ধ হয়ে গেছে বলে কিনা জব বন্ধ হয়ে গেছে চাকরাত চলতেছে ইয়া দুখ লোয়ালে আর মালা এই অবস্থায় হাল্লা বান্দার কাছে চারজন বেড়েস্ত আসে কয়জন ফেরেস্তা আসে আওয়াজ দিয়ে বলেন বাবারা কয়জন চারজন ফেরেস্তা আসে ফায়া দুখুলুল আউয়ালু প্রথম ফেরেস্তা আসে আয়েশা বলে ফায়াকুল আসসালামু আলাইকা আয়েশা বলে আল্লাহর বান্দা আমার পক্ষ থেকে সালাম আনা মুআক্কালুম বিআরযাকিকা আমি তোমার রিজিকের দাইতে ছিলাম তলাবতু ফিল আরদি শারকা ওয়া গরবা গোটা পৃথিবী তালাশ করেছি মাশরিক হইতে মাগরিব শিমাল হইতে জুনুম গোটা পৃথিবী তালাশ করেছি তামা

বলে ও আল্লাহর বান্দা আমার পক্ষ থেকে সালাম আনা মুআক্কালুম বিশরবিকা মিনাল মা আমি তোমার পানি দেইতেছিলাম আমি তোমার পানি जिम्मेাদারিতে ছিলাম তালাবতু ফিল আরদি সারকাউ ওয়া গর্বা গোটাতে টিভি তালাশ করেছি ফা মা ওয়াজাত লাকা মিন হুসাইয়া তোমার জন্য বিন্দু পরিমাণ পানি আমি খুঁজে পাইনি সুতরাং আমার ডিউটি শেষ আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই ফায়াদখুলুস তালিসউ অতঃপর তৃতীয় ফেরেশতা আসবে তৃতীয় ফেরেশতা

থেকে সালাম আনা মুআক্কালুন বিআমালিকা ওয়া আজালিকা আমি তোমার হায়াতে দাইত্য ছিলাম আমি তোমার আমলের দাইত্য ছিলাম তলাবতু ফিল আরদি শারকা ওয়া গরবা গোটা পৃথিবী তালাশ করেছি তোমার নামে কোথাও হায়াত খুঁজে পাই নাই একটা মুহূর্তও খুঁজে পাই নাই একটা আমলও খুঁজে পাই নাই সুতরাং আজকে তোমার থেকে আমি বিদায় নিয়ে চলে গেলাম চতুর্থ নাম্বার ফেরেশতা বিদায় নিয়ে চলে যাবে অতঃপর আল্লাহর বান্দার কাছে মালাকুল মউত আজরাইল এসে উপস্থিত হবে

আযরাইল তার নিজ সহствиকে নিয়ে দাঁড়ায়া যায় তার মাতা সাত আকাশের উপরে তার দুইটা পা আর জমিনের নিচে এক একটা চক্কু পাহাড়ের মতো বড় বড় নীল বরলের চক্কু মাতার মধ্যে বিশাল লম্বা কালো চুল ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে আয়শা বলে আয়কূল আয়শা বলে আনা মুআত্তালুন আমি ফেরেশতা আনাল মউতুল্লাদি আমি ওই ফেরেশতা যে পেরেস্তা তোমাকে পৃথিবীর জমিন থেকে বের করে নিয়ে যাবে যে পেরেস্তা তোমাকে পৃথিবীর জমিন থেকে বের করে নিয়ে যাবে আমি সেই পেরেস্তা নাম ও আমি ওই আমালাকুল মউত আমি ওই মালাকুল মউত ফেরেশতা আখরাজাকা মিনাল দুনিয়া যে ফেরেশতা তোমাকে পৃথিবীর জমিন থেকে বের করে নিয়ে যাবে ওয়া আজালা আওলাদা কায়াতীমা আমি ওই ফেরেশতা যে ফেরেশতা তোমার সন্তানদের কিতিম বানিয়ে দেবে ওয়া যাওজাকা আঈমাতান আমি সেই ফেরেশতা যে ফেরেশতা তোমার বিবিকে বিধবা বানিয়ে দেবে আমি সেই পেরেস্তা যে পেরেস্তা তোমার সম্পদ গুলো মধ্যে বন্টন করে দিবে যে বন্টন হওয়াটা তোমার জীবদ্দশায় পছন্দ করো নাই

বান্দা যখন পালা কোন এই কথাগুলো শ্রবণ করবে বান্দা দেয়ালের দিকে তাকাবে বিল্ডিং এর দিকে তাকাবে

যে মৃত্যু অনেক এলাকা ধ্বংস করে দিয়েছে এলাকা অনেক বসতি ধ্বংস করে দিয়েছে অনেক দেশ ধ্বংস করেছে আমি সেই মৃত্যু মৃত্যু যখন ওই ব্যক্তির সাথে কথা বলুন বলবে এরপরে মৃত্যু ডাক দিয়ে বলবে

এরপরে বান্দা যখন মৃত্যুর আজ ফেরেশতা আজরাইল জান কবজ করে ফেলল আল্লাহর হাবিব আরে হাদিসে করেছেন ইদা ফারাক আর রূহ মিন আল বাদান বান্দার দেহ থেকে যখন রূহটা পৃথক হয়ে গেল নুদি আমিনা সামা বিসালাসি সাইহাত তখন আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে এই মৃত ব্যক্তিকে তিনটা কথা বলে আওয়াজ দেন কয়টা কথা তিনটা কথা বলে তখন আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে বলা হয় ইয়া ইবনা আ আদম ও আদম সন্তান্তা দুনিয়া তুমি কি দুনিয়া ছেড়ে দিয়েছো আমি দুনিয়া তারাকাতা নাকি দুনিয়া তোমাকে ছেড়ে দিছে তুমি কি দুনিয়া চাইরা দিছ নাকি দুনিয়া তোমাকে ছেড়ে দিয়েছে দুই নাম্বারে বলে আজামাত আর দুনিয়া আমি দুনিয়া জামাত কা তুমি কি দুনিয়া জমা করেছো নাকি দুনিয়া তোমাকে জমা করেছে তিন নাম্বারে বলে আকাতালত দুনিয়া আমি দুনিয়া কাতালত কা ও আল্লাহর বান্দা তুমি কি দুনিয়া কি হত্যা করেছো নাকি দুনিয়া তোমাকে হত্যা করেছে

এই হাতগুলো কোথায় এই হাতের শক্তি গেল কোথায় আজকে তোমার দুইটা হাতের শক্তি কে নিয়ে গেছে কে দুইটা হাতকে দুর্বল বানিয়ে দিয়েছে আইনা লিসানু তোমার বিশুদ্ধ জবান কোথায় আজকে জবানকে কে চুপ করায় দিয়েছে তিন নম্বরে বলে আইনা আহিব্বাউকা তোমার বন্ধু কোথায় তোমার স্ত্রী কোথায় পরিবার পরিজন কোথায় তানা আও হাশাকা আজকে তোমাকে কে একা একা কি বানিয়ে দিয়েছে

তুমি এমন রনা হয়েছো এমন রনা হয়েছো যে সফরের সামান তোমার কাছে নাই দুই নাম্বার ঘোষণা করা হয় ওয়া তাখুরুজু মিন মানজিলিকা ফালা তারজিউ আবাদা তুমি তোমার গড় থেকে আজকে বের হয়ে যাচ্ছ আর কোনোদিন এই ঘরে তুমি ফিরে আসতে পারবে না ওয়া তাসিরু ইলা বাইতুল আহওয়াল এবং তুমি এক ভয়ংকর রনা হয়েছো

ইন আদহাকারি দুআ যদি আল্লাহ তালা সন্তুষ্টি তোমাকে হাসায় তাহলে তোমার জন্য সুসংবাদ 3 নম্বর ওয়াইলুল লাকা ইন আখাযাতকা সাখাতুল্লাহ তোমার জন্য বরবাদি তোমার জন্য ধ্বংস যদি আল্লাহ তোমার প্রতি নারাজি হয়ে থাকে আল্লাহ যদি রাগ করে তাহলে তোমার জন্য ধ্বংস ওয়া ইদা

এবার আল্লাহর বান্দার কবর জগতে শেষ শেষ এবার তার কবরের মধ্যে যদি অপরাধী হয়ে থাকে

করে অমা দিন বন্দন হলে উত্তর আসে দিন ইসলাম আমার দিন ইসলাম তিন নাম্বার প্রশ্ন করে অমান নবী ইউকা তোমার নবীকে বান্দা যদি নেকটার হয় বলে নবী ইউল্লাহ আমার নবী মোহাম্মদ বান্দা যদি বদকার হয় প্রশ্ন করবে মার রব তোমার রবকে আল্লাহর বান্দা বলে হা হা লাদরি জানি না আমার রবকে জানি না দুই নাম্বার প্রশ্ন করে ওমা দিনুকা তোমার দিন কি আল্লাহর বান্দা বলে মা মা জানি না তিন নাম্বার প্রশ্ন করে আমার নবী তোমার নবী কে আল্লাহর বান্দা বলে মা মা লাদ্রি জানি না ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আসমান থেকে বিকট আওয়াজ দিয়ে একটা ঘোষণা করা হয় আন কাযাবা আমার বান্দা মিথ্যা কথা বলেছে আমার বান্দা মিত্তু মিথ্যা সাব্যস্ত হয়েছে এক নাম্বার কবরের শাস্তি হলো কবরে দরা খাবে ২ নাম্বার আল্লাহ তাআলা বলবেন ফা আফরিশুহু মিনান নার আমার বান্দার কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও নাউজুবিল্লাহ তিন নাম্বার ওয়াল বিসুহু মিনান নার আমার বান্দার দেহ থেকে পোশাকগুলো খুলে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করাইয়া দাও

এরপরে পাঁচ নাম্বার সুম্মা ইউকাইয়াদু লাহু আমা আসাম্মু মাআহু মিজরাবাতুম মিন হাদীদ এমন একজন ফেরেশতা নিয়োজিত করে দেওয়া হবে আমা ফেরেশতা চোখে দেখে না আসাম্মু এবং বদির কথা শুনে না চোখেও দেখে না কথাও শুনে না লাহু মিজরাবাতুম মিন হাদীদ তার হাতের মধ্যে বিশাল বড় একটা লোহার মোহর থাকবে আল্লাহর হাবিব বলেন লাউজুরিবা বিহা জাবালুন নাসারাতু রাবা

আল্লাহর হাবিব ওই সাপের দিয়ে বলেন ওয়ালাউ আননা কিন্নিনাম মিনহা মা নাফাকা ফিল আরদি মা আবাতাত খাদিরা এই 99 সাপের একটা সাপ যদি পৃথিবীর জমিনে শ্বাস ছেড়ে দেয় গোটা পৃথিবী তামাম হয়ে যাবে এই পৃথিবীর মধ্যে আর কোনোদিন সবুজ ঘাস রোপণ হবে না এরপরে আরেকটা শাস্তি হলো তার জীবনের আমলগুলো তার কাছে আসবে অন্ধকার কালো চেহারা নিয়ে

محترم حاضرین আমি যে কথা বলতেছিলাম কোরআনুল কারীমের সূরা মুকমিন এর আয়াতের আলোকে আল্লাহ তাআলা এই আয়াতের আলোকে এইগুলি বলছেন যে এক নাম্বারে ছিল কবরের আলোচনা আমরা মিকত থেকে কবর পর্যন্ত শুনলাম আল্লাহর বান্দা কবর জগতের জীবন শেষ হবে তার কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলেন فاذا نفخ في الصور فلا اسبب بينهم

والصلاه والسلام عليك سيد المرسلين السلام عليكم ورحمه الله وبركاته